আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যান্ড কেয়ার বাই নিপা। আমি শামিম আহমেদ নিপা আবারও চলে এসেছি আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে একটি মাছ কেটে দেখাবো। আসলে এরকম বড় মাছগুলো সাধারণত আমরা বাজার থেকেই কেটে আনাই, কিন্তু এই মাছটাকে যদি আপনি ঘরে কাটতে চান, ধরুন কখনো ঘরে কাটতে চাইলেন, যদি কখনো এরকম বিপদে পড়ে যান, তবে এটা কিন্তু কাটা যায় খুব ইজিলি। তো চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুতি। এখানে আমি মাছটাকে একটা বলে নিয়েছি, বাট বলে জায়গা হচ্ছে না, আমি একটু পরে এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে জাস্ট আমি আঁশগুলো যেন ছড়িয়ে ছিটিয়ে না যায়, তাই আমি এটার ভিতরে এটাকে মাছের আঁশটাকে ফেলছি। তো দেখুন এখানে মাছের আঁশগুলো আমি একদম একটা সিস্টেম আছে, এটা আসলে ফেলার জন্য আপনাকে প্রথমে নিচ থেকে এই আঁশগুলো ফেলার জন্য একটা লাইন থাকে। তো স্পুনটা বা স্পুন বা চামচ যেটাই বলেন, যা দিয়ে আপনি আঁশগুলোকে পরিষ্কার করবেন, ওইটা যদি আপনি একদম ঠিকঠাক মতো মানে স্পেসটা ধরতে পারেন বা লাইনটা ধরতে পারেন, তবে খুব ইজিলি আপনার আঁশগুলো উঠে যাবে। এখানে আমি মাছের আঁশগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা কিন্তু আমি করব একটা চামচ, একটা ছুরি আর হচ্ছে একটা শিলনোড়ার শিল দিয়ে। আসলে এই মাছগুলো আমরা কিন্তু বাজার থেকেই কাটিয়ে আনি, তবে ঘরে যদি আপনি স্বাস্থ্যসম্মত উপায়ে জিনিসটাকে পরিষ্কার করতে পারেন, আর এখন যেহেতু করোনা কাল চলছে, বাইরে আপনি মাছ কাটতে গেলে খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হবে, বা করোনা ভাইরাসটা আসলে এমন একটা ভাইরাস যেটা কিনা আপনার যে কোনো সময়ে যে কাউকে অ্যাটাক করতে পারে। তো মাছটাকে যদি ঘরে এনে আমি খুব ভালোভাবে খুব ইজি ওয়েতে কাটতে পারি, তাহলে কেন আমি শুধু শুধু বাইরে সময় নষ্ট করব। তো আমি এই জন্য ভাবলাম যে মাছটাকে আমি ঘরে সাইজ করব। তো ওই জন্য আমি দেখুন এখানে একটা স্পুনের সাহায্যে আমি আগে মাছের আঁশগুলোকে খুব ভালোভাবে ফেলে দিচ্ছি। আমি পুরোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, তবে এই পুরো ভিডিওটা শেয়ার করতে গেলে আমার এখানে হাফ অ্যান আওয়ার টাইম লাগতো। তো আমি এটাকে স্পিড বাড়িয়ে দিয়ে জাস্ট আমি কমিয়ে নিয়েছি, যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। আর মাছের আঁশ দেখুন কতগুলো হয়েছে, এগুলোকে আমি সব ফেলে দিচ্ছি। আর এখন আমার সেই প্রিয় বন্ধু সেই শিল, এটার থেকে আমি একটু ছুরিটাকে ধার করে নিয়েছি। তো এটাকে একটু ধার দিয়ে তাহলে মাছটাকে কাটতে সহজ হবে, তাই আমি এখানে এটাকে ধার দিয়ে এখন ছুরিটা দিয়ে মাছটাকে কেটে নিচ্ছি। দেখুন তো এভাবে করে যদি কাটতে পারেন তাহলে কিন্তু কাজটা খুব সহজ হয়ে যাবে। আমি পরে বটি দিয়ে ইয়ে করবো। তো এখানে প্রথমে আমি ছুরি দিয়ে মাথাটাকে কাটছি। তো মাথার মাঝখানে যে কাটার অংশটা থাকে ওইটা তো প্রচুর শক্ত, তো ওইটা কীভাবে কাটবো, ওখানে আমি এই শিলটা দিয়ে এভাবে জোরে জোরে আঘাত করব, এতে করে কাটাটা কেটে যাবে। তো দেখুন আমি এভাবে করে মাছটাকে কেটে নিচ্ছি। যতবারই এটা কাটবে না ততবারই আমি এটাকে শিলনোড়া দিয়ে এটাকে একটু ভালোভাবে চাপ দিয়ে তারপর আমি মাছটাকে কেটে নিব। আর মাছের পেটের ভিতরের অংশে কিন্তু একদম উপরের অংশতেই থাকে মাছের যে পিত্তটা, সেটা কিন্তু গলে গেলে কিন্তু একদম তিতা হয়ে যাবে। সো ওইটাও সাবধানে দেখতে হবে। এই মাছটা কিন্তু প্রায় 7 কেজি হয়েছে। এটা যদি আমি বটি দিয়ে কাটতে যেতাম আমার অনেক কষ্ট হতো, ওই জন্য আমি ছুরি দিয়ে আগে এটাকে ভাগ করে নিয়েছি 3টা, যাতে করে আমি দা বটি দিয়ে কাটলে আমার জন্য সহজ হয়। মাছটা কাটতে চাইছে না, তো আমি আবার একটু শিলনোড়া দিয়ে এটাকে একটু ধার করে নিয়েছি। আর যদি বড় ছুরি হয় তাহলে তা আরও ভালো হয়, আমার ঘরে এটাই আছে তাই আমি এটা দিয়েই চেষ্টা করছি। তো দেখুন এভাবে করে আমি কেটে নিচ্ছি, যখন মাঝখানে কাটার অংশটা কাটবে না তখন এভাবে শিলনোড়া থাকলে সবার ঘরেই থাকে, এটা দিয়ে জাস্ট একটু আঘাত করবেন কেটে যাবে।
দেখুন এবার মাছখানের অংশটা। তো আমি বলেছিলাম মাছের কিন্তু রগ থাকে, তো সেই রগগুলোকে আমি বের করছি টান দিয়ে। এটা গ্রাস কার্প মাছ কিন্তু এটাতেও রগ আছে। তো এটা ছুরি দিয়ে আগে আপনি একটু রগটাকে সরিয়ে, যে ব্লাডটা জমে থাকে সেটাকে সরিয়ে জাস্ট আলতোভাবে টান দিলেই এই রগটা বের হয়ে যাবে। এখন আমি মাছের পেট থেকে পেটিটা বের করে নিব। দেখুন কত বড় পেটি হয়েছে, আর এটাতে প্রচুর তেল, আর এটা কিন্তু ডিম হয়নি, যেহেতু তেল হয়েছে। এই তেলটা কিন্তু হিউম্যান বডির জন্য খুবই উপকারী, ওমেগা থ্রি পরিপূর্ণ সমৃদ্ধ একটা ফ্যাট এটা। সো আমরা এই ফ্যাটটাকে কিন্তু ফেলবো না, এটাকে আমরা কাজে লাগাবো। এটা নিয়ে আমি একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, তখন আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখুন আমি লেজটাকে আগে সাইজ করে নিচ্ছি। কাঁটাগুলো যদিও শক্ত অনেক, তো হাতে অনেক প্রেস করে তারপর অনেক চেপে চেপে কাটতে হয়েছে, বাট এভাবে করে কাটলে আপনার কাজটা ইজি হয় এবং দেখতেও সুন্দর হয়। দেখুন আমি লেজটাকে কেটে নিচ্ছি। এখন এখানে একে একে আমি যে কাঁটাগুলো আছে সবগুলো সাইডের যে কাঁটা সেগুলোকে আমি আস্তে আস্তে কেটে নিব। পিছনের কাঁটাটা দেখুন, এই কাঁটাটা কেমন কাটছে, খুবই শক্ত। আর এখন আমি এটা কাঁচি দিয়ে দুই হাতে চেপে তারপর কেটেছি। এখন মাথার এই কাঁটাগুলো, এটা কিন্তু আরও শক্ত। তো এটাকে আমি জাস্ট নিচের যে নরম অংশটুকু ওটুকু কেটে রেখেছি, আর উপর অংশটুকু আমার সেই শিল নোড়ার হেল্প লাগবে। তো আমি সেই শিল দিয়ে তারপর ছুরিটাকে বসিয়ে এখানে আমি জোরে জোরে যে প্রেস করব, এতে করে এটা কেটে যাবে। এই পাশটাও আমি এভাবে করে ঠিক সেম প্রসেসে জাস্ট আঘাত করে কেটে নিব। এখন কেচি দিয়ে কাটলেই কেটে যাবে, দেখেছেন। আর মাছের ভিতরের অংশ পরে আমি কাটবো। এখন চলে যাই আমরা দা বটিতে। এবার আমি দা বটিতে মনের মতো করে আমি এগুলোকে পিস করে নেব। বাজার থেকে পিস করে আনলে আমার মনের মতো হয় না, আমি ঠিক মতো করে রান্না করতে গেলে খুব ঝামেলা হয়, তাই ঘরে নিয়ে আসলে আমি এটা সুন্দরভাবে পিস করে নিতে পারি। দেখুন আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি, গেস্টদের জন্য আলাদা করে বড় বড় পিস রাখবো কয়েকটা, আর ঘরে খাওয়ার জন্য ছোট ছোট করে পিস করে নিব, যাতে করে আমি তরকারি খুব সুন্দরভাবে রান্না করতে পারি। এগুলো আমি গেস্টদের জন্য রেখে দিয়েছি, আরও কিছু পিস করে রেখে দিব, আর কিছু ছোট ছোট পিস করব। তো মোটামুটি আমার এখান থেকে চারটা পিস বের হয়েছে। আর এখন আমি পেটটা দেখুন, পেটের মধ্যে কিন্তু তেল রয়েছে অনেকটা। আমি আগে পেটের এই মাছটাকে কেটে নিচ্ছি। এই পেটের মাছটা দিয়ে কিন্তু টমেটোর টক বা যে কোনো তরকারি যেটা কষিয়ে রান্না করা হয়, তো এই পেটের মাছগুলো দিয়ে রান্না করলে কিন্তু এক্সেলেন্ট হয়। তো আমি ওই জন্যে এগুলোকে একটু ছোট ছোট করে পিস করে নিব, যাতে করে আমি তরকারি যেটাকে কষিয়ে রান্না করা হয় সেগুলো রান্না করার জন্য আমি এই মাছগুলোকে কেটে নিব। তাই এই এটার সাইজগুলো একটু ছোট ছোট হবে। এটাকেও কেটে নিচ্ছি। পিসগুলো একটু চিকন চিকন পাতলা পাতলা হচ্ছে, এটা কোনো ম্যাটার না, বাট এটা দিয়ে আমি তরকারি রান্না করব, টক রান্না করব। সো ওই জন্য এগুলোকে আমি এভাবে সাইজ করে নিচ্ছি, আপনারা আবার অন্য কিছু ভাববেন না। এখন পিঠের পিসটাকে আমি এভাবে আগে দুই ভাগ করে নিব, কারণ অনেক লম্বা যেহেতু এটাকে কাটতে সহজ হবে। মাঝখান থেকে ফালি করে নিয়ে তারপর এখানে দেখুন আমি মাঝখান থেকে একদম ফেড়ে নিচ্ছি, যাতে করে আমার মাছের যে পিসগুলো সেই মাছের পিসগুলো যেন সহজে আমি কাটতে পারি। দেখুন আমি একটা স্ট্যান্ডার্ড সাইজ দিয়ে দিচ্ছি, আর এভাবে করে বাজার থেকে আসলে কাটানো যায় না, তাই নিজের মনের মতো করে কাটার জন্য আমি বাজার থেকে সবসময় মাছটাকে ছিলে কাঁটাগুলো ফেলে জাস্ট এরকম তিন ভাগ করে নিয়ে আসি। আর এখন যেহেতু করোনাকাল, আমি তাই বলেছি একদম আস্ত মাছ নিয়ে আসতে, এটা আমি নিজেই কাটব। তো দেখুন আমি এগুলোকে একদম মনের মতো করে পিস করে নিচ্ছি, যাতে করে আমি আমার ইচ্ছা মতো রান্না করতে পারি। আর এটা নিচের অংশ দেখি আস্ত পিস বের করা যায় কি না। তো আসলে আস্ত পিসগুলো কাটতে একটু কষ্ট হচ্ছে,
তো আমি এখানে এই পিসটাকে কেটে নিয়ে তারপর আমি মাছখান থেকে ফালি করে নিব। একটু শিল নোড়া দিয়ে একটু আঘাত করছি, এতে করে মাছটা কেটে যাবে। কত শক্ত দেখুন মাছটা। তো আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, কারণ আমি এইভাবে পিস করতে গেলে আমার অনেক সময় লাগবে। আমি এটাকেও ফালি করে নিচ্ছি। এখন আমি মনে মতো পিস করে নিচ্ছি। দেখুন, আসলে মাছ কাটা বা এগুলো আসলে নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে, আপনি কিভাবে, আপনার ইচ্ছা থাকতে হবে। আমি কিন্তু একটা সময় মাছ কাটা, কেন মাছ, মাছের গন্ধ আমার ভালো লাগতো না, বাট এখন আমি কিন্তু মানে আমার ইচ্ছা থাকতে হবে, আমার যত্ন থাকতে হবে, কাজের প্রতি ভালোবাসা সম্মান সবই থাকতে হবে। তো দেখুন মাছটা কিন্তু আমার অলরেডি কাটা হয়ে গেছে। এখন আমি মাথাটাকে আলাদা করে নিচ্ছি, যেহেতু এটা বড় মাথা। তো আপনাদের সাথে ছোট্ট একটা কাহিনী শেয়ার করি, সেটা হচ্ছে এই মাথা দিয়ে আগে আমি মুড়ি ঘণ্ট খেতাম, আমার খুবই ভালো লাগতো। বাট আমার বেবিরা দুনিয়াতে আসার পর, বিশেষ করে আমার বড় বেবি, উনি আবার মাছের ভুনায় উনি মাথাটাকে ভুনা করে খাবেন। তো এরপর থেকে মোটামুটি আজকে 7-8 বছর যাবৎ আমি মুড়ি ঘণ্ট খেতে পারি না, ওনার জন্যই এটাকে ভুনা করা হয়। তো আজকে এটা কাটার পর আমি মাছের কিছু অংশ নিয়ে আপনাদেরকে ভুনা করে দেখাবো। একদম টাটকা মাছটাকে কত মজা করে আপনি যেভাবেই রান্না করেন না কেন, এটা খেতে টেস্টি হবে। তো এখানে দেখুন আমি মাছের মাথা আর কয়েকটা পিস নিয়েছি। এখানে মোটামুটি 10-11 পিস মাছ নিয়েছি, 10-11 পিস নিয়েছি। তো 10 পিস নিয়ে এই মাছগুলোকে লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছি 10 মিনিটের মতো। তারপর লবণ দিয়ে ভিজিয়ে রেখে এটাকে এখন পানিতে ধুয়ে নিচ্ছি, আর খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আপনারাও ভালোভাবে ধুয়ে নেবেন যখনই কাটবেন। এইভাবে করে একদম পরিষ্কার পানি, স্বচ্ছ পানি যখন আসবে তখনই আমি এই মাছটাকে ছেঁকে তারপর নুন হলুদ দিয়ে মিশিয়ে নিব মাছটাকে। তো দেখুন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ। তো এটাকে দিয়ে এখন একটু জাস্ট ঝাঁকিয়ে নিব হাতে মাখতে, যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে মাখছি। তো আমি এটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি আর তারপর হাতে ভালোভাবে মেখে নিচ্ছি। চলুন এখন চলে যাই চুলাই, যেহেতু আমার মাখানো শেষ। এখন দেখুন আমি প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো, আর আমি যেটাতে রান্না করবো আমি সেটাতেই ভেজে নিচ্ছি মাছগুলো, যাতে করে আমার ইজি হয়ে যায় কাজটা। তো আমি এখানে মাছের যে পিসগুলো আছে, মেইন পিসগুলো আছে, সেই পিসগুলোকে আমি দিয়ে আগে ভেজে নিচ্ছি। তারপর পিসগুলো দিয়ে তারপর আমি মাছের যে পরের যে পিসগুলো, একে একে সবগুলো মাছ আসলে এভাবে করে ভেজে নিব। এখন মাথাটাকে দিয়ে দিচ্ছি আর মাথার যে সাইডে এক্সট্রা পার্টগুলো আছে কেটে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিচ্ছি। তো মাছের মাথাটাকে একটু উল্টে পাল্টে নিয়ে ভেজে এখন যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে আমি এখন পেঁয়াজ ভাজি করব। তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমি আজকে পেঁয়াজ একটু বেশি দিচ্ছি যেহেতু মাছ বেশি আছে। তো এখানে পেঁয়াজটা ভাজা হতে থাক, আর এখন আমি চলে যাই আরেকটা প্রিপারেশনে। এখানে দেখুন আমি সামান্য পরিমাণ আদা রসুন দিয়েছি, 1 চা চামচ হলুদের পাউডার, 1/2 চা চামচ মরিচের পাউডার, 1/3 চামচ ধনিয়ার পাউডার আর জিরার পাউডার, একদম সামান্য পরিমাণ দিয়ে এটাকে জাস্ট মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, এখানে পেঁয়াজটা ভাজা হতে থাক। আমি মিডিয়াম লো ফ্লেমে ভাজছি আর মশলাটা এই ফাঁকে ভিজতে থাকবো। তো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, একটা সুন্দর ব্রাউন কালার হয়ে আসবে, তখনই আমি এই মশলাটাকে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে। আর মশলাটাকে দিয়ে এখন আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন এটা কিন্তু কষানো হচ্ছে, আর একটু কষানো হয়ে আসলেই আমি এখানে জাস্ট মশলা যে কাঁচা গন্ধটা, সেই গন্ধটা চলে গেলেই আমি এখানে যে ভেজে রাখা মাছগুলো সেই মাছগুলো দিয়ে দিব। এখানে দেখুন আমি মাথাটা দিয়ে দিচ্ছি আর সাথে মাছগুলো একে একে সবগুলো মাছ দিয়ে তারপর পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 15-20 মিনিট পর্যন্ত এটাকে রান্না করব।
তারপর গরম গরম পরিবেশন করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমাদের এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।